আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম একটি নতুন কুকিং ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের মাংস কষা। তো আপনারা যদি এভাবে হাঁসের মাংস কষাটা রান্না করেন তাহলে কিন্তু হাঁসের মাংসের মধ্যে কোনো গন্ধ থাকবে না, খেতে এতটাই টেস্টি হবে যে আপনারা বারবার হাঁসের মাংস রান্না করেই খেতে চাইবেন। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছে। আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ, আমি একটা বাটিতে তুলে রাখছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি, একটু পেঁয়াজ, অল্প পেঁয়াজ দিয়েছি, দিলাম তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সাদা এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম গোটা জিরা। এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম পানি, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া। আমি ধনিয়া আর জিরা একসাথে করে মিক্সড করে আসলে গুঁড়া করে নিয়েছি, লবণ, আর দিয়ে দিলাম টমেটো পিউরি। আপনারা চাইলে গোটা টমেটো কেটে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো। এখন আমি হাঁসের মাংসগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিব। আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরো ভালো করে কষিয়ে নিব। আসলে আমি মাংসটাকে একদমই আধা সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিলাম আলু, কারণ আমাদের এখানকার আলুগুলো, মানে আমরা যারা দেশের বাইরে থাকি, আমি জানি না কোন দেশে কেমন, বাট ইউকের আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে আলুগুলো ভেঙে যেত, এর জন্য আমি একটু মাংসটা সিদ্ধ হওয়ার পরে তারপরে আসলে আলুগুলো দিয়েছি। আমি আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাংস আলুগুলো। এখন আমি মানে আমার মোটামুটি কিন্তু রান্না কমপ্লিট। আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো ঘি, দিয়ে দিলাম বেরেস্তা। এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিব। এগুলোকে ভালো করে আমি মিক্সড করে নেওয়ার পরে 5 মিনিট চুলার খুবই অল্প আঁচে রেখে দিব। বাস হয়ে গেল আমার মজাদার হাঁসের মাংস কষা। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আসলে আমাদের বাসায় সবাই আলু পছন্দ করার জন্য আমি আলু দিয়েছি। আর এভাবে কিন্তু অবশ্যই রান্না করে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে মাংসটা কেমন হয়েছে। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি হাঁসের মাংসটা রান্না করেন আশা করি অনেক টেস্ট হবে। তো আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন সব সময়, আমাকে উৎসাহিত করবেন নতুন ভিডিও মেক করার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।